পুরোতমে শ্যুটিং শুরু হওয়ার আগেই চিত্রনায়িকা উপবিশ্বাস ছেলে জয়কে নিয়ে কিছুদিনের জন্য ভারতে ঘুরে আসতে পরিকল্পনা করেন পরিকল্পনা অনুযায়ী কলকাতা হয়ে শিলিগুড়ি যাওয়ার আগেই গতকাল রোববার সন্ধ্যায় জয়ের বাবা সাকিব খানের সঙ্গে দেখা হয় ওই সময় কলকাতায় ভাইজান এলোর ছবির ফটোশ্যুটে অংশ নেয় সাকিব অনেকদিন পর ছেলেকে কাছে পেয়ে দারুণ খুশি হন তিনি এই সময় তার সঙ্গে আরও ছিলেন চিত্রনায়িকা শ্রাবন্তী ও পায়েল জয়কে কুলে নিয়ে শ্রাবন্তী শাকিব খানের সঙ্গে অপবিশ্বাসের সঙ্গে ছবি তুলেন জয়কে কুলে নিয়ে শাকিব খানের সঙ্গে শ্রাবন্তীর ছবিটি গতকাল রাতে ফেসবুকে আপলোড করা হলে তা ভাইরাল হয়ে যায় জানা গেছে দেড় ঘন্টার সাক্ষাতে শাকিব খান এবং অপবিশ্বাসের মধ্যে কোনো কথাই হয়নি ফটোশ্যুটে উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলে এ বিষয়ে জানা গেছে তাদের অনেকের সঙ্গে অপুর কথা হয় শুধু সাকিব খান বাদে পরে সাকিব খান বলেন যেহেতু আমাদের মধ্যে এখন কোনো সম্পর্ক নেই তাই অকারণে কোনো কথা বলার দরকারও নেই অতীত নিয়ে আর পড়ে থাকতে চাই না তবে আমি চাই অপু তার মতো করে ভালোই থাকুক সাকিব খান আরও জানান কলকাতা ছেলেকে কাছে পাওয়া তার জন্য ছিল সবচেয়ে বড় চমক তিনি বলেন আমি তখন ছবি আর ফটোশ্যুট নিয়ে ব্যস্ত ছিলাম এ সময় জানতে পারলাম জয় তার মায়ের সঙ্গে কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছে এরপর আমি অপু সহযোগীর সঙ্গে যোগাযোগ করি জয়ের আসার খবরে শ্রাবন্তী ও পায়েলসহ সেটের সবাই অনেক খুশি হয় সন্ধ্যার দিকে জয় তার মায়ের সঙ্গে শুটিং স্পটে আসে এখানে ঘণ্টা দেড়েক ছিল সে জয়কে শুটিং স্পটে পেয়ে কেউ পুল থেকে নামাচ্ছিল না এরপর জয়কে নিয়ে কেনাকাটা করতে চলে যায় এদিকে চলচ্চিত্র চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকের মতে সাকিব অপুর ব্যক্তিজীবন নিয়ে অনেক টানা হয়েছে এখন এই ব্যাপার নিয়ে আর কথা বলার কোনো মানেই হয় না যা হওয়া তা পুরো জাতি দেখেছে এখন তারা দুজন কাজে মনোযোগ দিক সুপ্রিয় দর্শক বিনোদন জগতের নিত্য নতুন এবং শেয়ার করুন আর কমেন্টস মাধ্যমে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন ধন্যবাদ পুরোদমে শুটিং শুরু হওয়ার আগে